যারা এখনো অ্যাংরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যাংরি বিডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 5টি সিক্রেট সেটিং দেখাবো, যেই সিক্রেট সেটিংটি অবশ্যই আপনাদের জানা দরকার যদি আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ারও করবেন। তো সেই সিক্রেট 5টি সেটিং কি সেটা জানতে এবং বুঝতে ভিডিওটি দেখতে থাকুন। তার আগে যে কথাটি না বললেই নয়, এখনও যারা অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সেটিং নাম্বার 1টি, কখন আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলেন, এটা কিন্তু অনেক সময় আমাদের ফ্রেন্ডরা জেনে যায় যে আমরা কখন হোয়াটসঅ্যাপে মানে আপনার অ্যাক্টিভ ছিলাম, বা কখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেছি, বা কতক্ষণ ছিলাম। ঠিক আছে, বিস্তারিত কিন্তু বন্ধুরা জেনে যায় আমরা কখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলাম। তা আপনারা চাইলে কিন্তু সেটা বন্ধ করে দিতে পারেন, যে আপনাদের কোনো ফ্রেন্ড বা কেউই দেখতে পারবে না যে আপনি কখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট সেটা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর বন্ধুরা এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট পেয়ে যাবেন, জাস্ট আপনারা অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে সবার উপরে যে প্রাইভেসিটা দেখবেন, জাস্ট প্রাইভেসিতে ক্লিক করার পর সবার উপরে একটি অপশন পাবেন লাস্ট সিন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট লাস্ট সিনে ক্লিক করার পর এখানে কিন্তু তিনটি অপশন আছে, এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস আর নো বডি। তো বন্ধুরা, এভরি ওয়ান মানে দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপে যে কেউ ঢুকলে আপনি দেখতে পারবে আপনি কখন আপনার হোয়াটসঅ্যাপটার মধ্যে অ্যাক্টিভ ছিলেন, আর মাই কন্ট্যাক্ট দিলে আপনার কন্ট্যাক্টে যারা আছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে যারা আছে তারা দেখতে পারবে, আর আপনি যদি এখান থেকে নো বডি করে দেন তাহলে কিন্তু কেউই দেখতে পারবে না যে আপনি কখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলেন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি এই টিপসটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিপসটি কীরকম হলো, আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো সেটিং নাম্বার 2, সেটিং নাম্বার 2 বন্ধুরা, অনেক বন্ধুরাই থাকে যে আমাদের মানে আমাদের হোয়াটসঅ্যাপে যদি আমাদের 1000-2000 ফ্রেন্ড থাকে, তাহলে এর মধ্যে দেখা যায় অনেক ফ্রেন্ডরা আছে মেসেজ করে, বা যাদের সাথে আমরা বেশি মেসেজ করি, বেশি কথা বলি, তারা কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় আরও যে নাম্বারগুলো আছে তারা যদি মেসেজ করে আমাদের, তাহলে কিন্তু আমাদের পরিচিত নাম্বারগুলো খুঁজে বের করতে অনেক কষ্ট লাগে। ঠিক আছে, অনেক কষ্ট হয়ে যায়, আমরা খুঁজে বের করতে অনেক সময় লাগে আমাদের, যে আমাদের এই ফ্রেন্ডই কোথায় আছে বা কত নাম্বারে আছে। যদি আমাদের 1000-2000 ফ্রেন্ডের মতো থাকে, তাহলে আপনারা কিন্তু চাইলে সেই ফ্রেন্ডটিকে সবার উপরে রাখতে পারবেন, যে যে যত মেসেজই করুক না কেন আপনাদের ফ্রেন্ড যে কটা আপনি মানে সিস্টেম করে রাখবেন তারাই কিন্তু সবার উপরে থাকবে। তাহলে সেটা কীভাবে করবেন? তা সেটা করার জন্য জাস্ট আবার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন আমার ওরকম ফ্রেন্ড নেই, জাস্ট এখানে 4টি ফ্রেন্ড আছে। এখন যদি দেখা যায় নিচের ফ্রেন্ড আমাকে একটি মেসেজ করে, তাহলে কিন্তু সে সবার উপরে চলে যাবে, উপরেটা কিন্তু নিচে চলে আসবে। তো যেহেতু আমার মনে করেন আমি চাইলাম যে এই ফ্রেন্ডটি আমার সবসময় উপরে থাকবে, তো এটা রাখার জন্য জাস্ট ফ্রেন্ডটিকে একটু লং প্রেস করে ধরবেন। লং প্রেস করে ধরার পর এখানে একটি পিন অপশন পেয়ে যাবেন, জাস্ট পিন অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন উনি কিন্তু সবার উপরে চলে গেছে। এখন যে যত মেসেজই করুক সবাই কিন্তু ওনার নিচেই থাকবে, কিন্তু ওনার মতো চলে আসবে না। তাই আমি আপনাকে একটি করে দেখালাম, আরেকটি করে দেখাই, আপনি যতটি ইচ্ছে ততটি করতে পারবেন। জাস্ট আমি যে এই ফ্রেন্ডটিও দেখলাম, লং প্রেস করে ধরবো, আবার পিন করে দেবো। পিন করে দিলে দেখা যায় বন্ধুরা ওনারা দুজন কিন্তু সবার উপরে চলে গেছে। তাই এখন যত মেসেজই যে যত করুক তারাই কিন্তু সবার উপরে থাকবে। তা আপনি এভাবে পিন পোস্ট করবেন। আবার দেখা যায় আপনাদের যদি প্রয়োজন না পড়ে যায়, না এখন এই ফ্রেন্ড আমাদের আর দরকার নেই, বা তার সাথে কথা খুব কম বলা হয়, তাহলে আবার এটা লং পেস্ট করে ধরে এখান থেকে আনপিন করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড মানে যে ফ্রেন্ড প্রয়োজন তাদেরকে সবার উপরে রাখতে পারবেন, আবার চাইলে ইচ্ছা করলে বাদও দিয়ে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই সেটিংটিও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেটিংটি আপনাদের কাছে কিরকম লাগলো। ঠিক আছে বন্ধুরা, তো সেটিং নাম্বার 3 বন্ধুরা, দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও বা ছবি বা যে কোনো ডকুমেন্ট আমাদের অনেক ফ্রেন্ডরা সেন্ড করে থাকে। তো সেন্ড করার পর কিন্তু দেখা যায় সেগুলো কিন্তু অটোই গ্যালারিতে সেভ হয়ে যায়, আর এই জন্য কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের মোবাইলে ডাটা থাকে, সেই ডাটাগুলো অটো ফুরিয়ে যায়। আমরা কিন্তু বলতেও পারি না যে আমাদের ডাটাগুলো কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এগুলো কিন্তু দেখা যায় অটো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তা আপনারা চাইলে সেটাও বন্ধ করে দিতে পারবেন। তো সেটা করার জন্য বন্ধুরা আবার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাব, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা মিডিয়া অটো ডাউনলোড, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্টস সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। এখন যদি আমাকে কেউ মেসেজ মানে ফটো এসএমএস করে বা
অডিও মানে ভয়েস পাঠায় বা অডিও গান পাঠায় বা ভিডিও পাঠায়, এগুলো কিন্তু সবই আমাদের অটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তা আপনারা চাইলে এটাকে বদ্ধ করার জন্য জাস্ট এখান থেকে টিক চিহ্নগুলো সব উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিবেন। এখন কিন্তু আপনাকে যে যতই মেসেজ পাঠাক, ফটো পাঠাক, ভিডিও পাঠাক বা অডিও গান পাঠাক, যেটাই পাঠাক, এটা কিন্তু আপনার ডাইরেক্ট আপনার গ্যালারিতে সেভ হবে না। ঠিক আছে বন্ধুরা, আশা করি এই সেটিংটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটিংটি কীরকম লেগেছে। তো বন্ধুরা সেটিং নাম্বার ফোর, সেটিং নাম্বার ফোরটি বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা দেখা যায় আমাদের ফ্রেন্ড যদি মেসেজ পাঠায়, সেই মেসেজটি যদি আমরা পড়ি, জাস্ট আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপে ঢুকলাম, ঢোকার পর বন্ধুরা দেখেন এখানে এই যে আমি যদি এটার মধ্যে ঢুকি, ঢোকার পর দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আমি ফ্রেন্ডের এসএমএসগুলো পড়েছিলাম বিদে, এখানে কিন্তু আপনার দুইটা টিক চিহ্ন চলে আসছে যেগুলো আপনার সবুজ কালার হয়ে গেছে। সেই টিক চিহ্নগুলি কিন্তু বোঝা যায় যে সে আমার টিক চিহ্নগুলো দেখেন এই যে সবুজ কালার হয়ে গেছে, সে কিন্তু বোঝা যায় যে সে আমার ডিউটি মানে এই এসএমএসটি দেখে ফেলেছে। ঠিক আছে, এটা কিন্তু একটি বোঝার সংকেত যে এটাতে তারা বুঝে যায় যে কীভাবে আপনার মানে মেসেজটি করেছিলেন সে দেখে ফেলেছে। তা আপনারা চাইলে মানে বন্ধুর মেসেজটি পড়বেন বা দেখবেনও, কিন্তু ফ্রেন্ড জানতেও পারবে না আপনি এই মেসেজটি দেখেছেন। তো সেটা কীভাবে করবেন? তো সেটা করার জন্য অবশ্যই আবার থ্রি লাইনে চলে যাবেন। থ্রি লাইনে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুর এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন, অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আবার এখান থেকে প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করে সর্বনিচে একটি অপশন পেয়ে যাবেন, রেড রিসিপ্ট যে অপশনটি আছে জাস্ট এটার থেকে টিক চিহ্নটি আপনার উঠিয়ে দিবেন। এটি উঠিয়ে দিলে কী হবে দেখা যায়, এখন যদি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে মেসেজ করে, সেই মেসেজটি আপনি যদি দেখেন বা পড়েনও, তো সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি এই মেসেজটি পড়েছেন, কারণ সেখানে এরকম সবুজ কালার চিহ্নগুলো আসবে না। তো আশা করি বন্ধুর এই সেটিংটিও ভালো লাগবে। কেমন লেগেছে সেটিংটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সর্বশেষ সেটিং যেটি বন্ধুরা, এটা খুব ইম্পর্ট্যান্ট সেটিং, দেখা যায় বন্ধুরা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ অনেকেই ব্যবহার করি, আমাদের হোয়াটসঅ্যাপ অনেক সময় দেখা যায় অনেক সমস্যা হতে পারে বা আমরা দেখা যায় যে কোনো কারণবশত আমাদের সেটটা আমরা রিসেট মেরে দিলাম, রিসেট মেরে দেওয়ার পর কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি দেখা যায় ডিলেট হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আবার আমরা হোয়াটসঅ্যাপটি দেখা যায় নাম্বার দিয়ে অ্যাক্টিভ করি। তো যতই অ্যাক্টিভ করি না কেন দেখা যায় আমাদের কিন্তু অনেক ফ্রেন্ডের আসে, অনেক চ্যাট করেছে বা অনেক এসএমএস করেছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন, তো সেগুলো দেখা যায় আপনারা ব্যাকআপ হিসেবে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো সেটা করার জন্য কি করতে হবে, জাস্ট আমরা হোয়াটসঅ্যাপে আবার চলে যাব। তো চলে যাওয়ার পর আমরা এখান থেকে থ্রি লাইনে চলে যাব। থ্রি লাইনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে চ্যাটে চলে যাব। চ্যাটে চলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামার পর একটি অপশন পেয়ে যাবেন চ্যাট ব্যাকআপ, জাস্ট আমরা চ্যাট ব্যাকআপে ক্লিক করব। চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে যদি আমি জাস্ট ব্যাকআপ করি, ব্যাকআপ করার পর আমার হোয়াটসঅ্যাপে যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু সব ব্যাকআপ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখা যায় আপনি যদি হোয়াটসঅ্যাপ আবার নতুন করে ইনস্টল করতে চান, এটা কিন্তু আপনার ব্যাকআপটা আবার আপনার মোবাইলে মানে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো এটা এইভাবে আপনারা দেখা যায় আপনাদের প্রয়োজনীয় যেই মানে মেসেজ বা যে কোনো কিছু আপনারা এইভাবে ব্যাকআপ রেখে দিতে পারেন। তো বন্ধুরা আশা করি যে পাঁচটি সেটিং আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি এই পাঁচটি সেটিং আপনাদের খুবই উপকার আসবে যদি আপনারা এইগুলো শিখে নেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন, আর অ্যান্ডিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ডিপিডির সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।